নমস্কার, আমি অর্ঘ্য ভাট্টাচার্য আছি। তো আজকে আবার আপনাদের কাছে আমি চলে এলাম। আজকে যে টপিকটা নিয়ে আমি যেই বিস্তারিতভাবে বলবো, সেটা প্রতিটা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের সবার কাছে একটা প্রশ্ন থাকে, হচ্ছে হলো আমাদের যেই কংক্রিট ইউজ করি তার মধ্যে কত ভাগ আমাদের সিমেন্ট থাকে, কত ভাগ বালি থাকে, কত ভাগ এগ্রিগেটস থাকে। আমরা দেখি কংক্রিট আসে, কংক্রিট দিয়ে আমরা ঢালাই করি, কিন্তু আমরা জানতে পারি না ওই কংক্রিটে কত পরিমাণ আমাদের সিমেন্ট মেশানো হচ্ছে, কত পরিমাণে আমাদের বালি মেশানো হচ্ছে, কত পরিমাণে এগ্রিগেটস মেশানো হচ্ছে। তার আগে বলে রাখি, এই সিমেন্ট বালি এগ্রিগেটস এইগুলো মেশানো হয় হচ্ছে হলো প্রতিটা গ্রেড ওয়াইজ কংক্রিট অনুযায়ী। আমরা জানি কংক্রিটের কয়েকটা গ্রেড আছে, যেমন M10, M15, M20, M25, M30, দেন আমরা মেক ডিজাইন করে হয়। তো প্রতিটা গ্রেডের ক্ষেত্রে প্রতিটা ভাগ ভাগ আলাদা হয় আর প্রতিটা ভাগের ক্যালকুলেশন আলাদা হয়। তো আজকে আপনাদের কাছে যে টপিকটা নিয়ে আমি এসেছি, সেটা আপনাদের খুবই সহজে আপনারা বুঝতে পারবেন কি করে আপনারা সিমেন্ট ক্যালকুলেশন করবেন, কি করে বালি ক্যালকুলেশন করবেন, কি করে এরিয়ার ক্যালকুলেশন করবেন, এমন কি 1 ইঞ্চি বা যত ইঞ্চি আপনি কংক্রিট ইউজ করেন তার জন্য কত পরিমাণ জল দরকার বা ওয়াটার লাগবে, সেটা আপনাকে ক্যালকুলেশনের মাধ্যমে আপনাকে আজ দেখিয়ে দেওয়া হবে। তো চলুন আজকে দেখে নিন কত সহজে আপনার যে কোনো গ্রেডের যে কোনো কংক্রিটে কীভাবে সিমেন্ট বালি আর এগ্রিগেটস ক্যালকুলেশন আপনারা করতে পারবেন। চলুন আজ আপনাদের কাছে M25 গ্রেডের কত পরিমাণে আমরা সিমেন্ট বালি আর এগ্রিগেটস তার সাথে আমরা জল কতটা মেশাবো তা আপনাদের ক্যালকুলেশনের সাহায্যে আপনাদের আজ বুঝিয়ে দেব। তো আগে জানতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছি আমরা গ্রেড অফ কংক্রিট হচ্ছে হলো M25। আমাদের কংক্রিটের প্রতিটা নিজস্ব গ্রেড থাকে, যেমন M15, M20, M25 নানা রকম গ্রেড থাকে। যদি আপনারা যদি নিজেদের বাড়ি বা কনস্ট্রাকশনে কাজ করতে চান, সবসময় আমি নিয়ে উপদেষ্টা করো বাড়ির ক্ষেত্রে বা নিজের কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে M20 গ্রেডের ওপরে কংক্রিট আপনারা চুজ করবেন, ঠিক আছে। তো আজ আপনাদের বলে দিই M25-এর কী করে সিমেন্ট স্যান্ড বালি এগ্রিগেটস আর জল কীভাবে আপনাদের ক্যালকুলেশন করবেন তা আজকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড অফ কংক্রিট লেখা আছে হলো M25। তো M25-এর আমাদের রেশিও কত? তো আমরা সবাই জানি গ্রেড অফ M25 রেশিও 1:1:2। তো এখানে 1 মানে হচ্ছে হলো একটা সিমেন্ট, পরের 1 মানে হচ্ছে হলো একটা স্যান্ড, এখানে 2 হচ্ছে মানে হচ্ছে হলো এগ্রিগেট। মানে আমি যদি একটা খুব সহজে যদি বোঝাতে পারি, মানে একটা সিমেন্টের বস্তা তার সাথে আরেকটা সিমেন্টের বস্তা তার সাথে হচ্ছে হলো দুটো সিমেন্টের বস্তা যদি মিক্স করি, তাহলে কিন্তু আমরা M25-এর কংক্রিট আমরা তৈরি করতে পারবো অতি সহজে। তাহলে আমরা এখন জেনে গেলাম M25-এর রেশিও কত। এবার ভলিউম অফ কংক্রিটের আমরা ড্রাই ভলিউমটা বার করতে হবে। তো ড্রাই ভলিউম বার করতে গেলে আমরা কী করে করব? এখানে 1:1.54 = 1.54 m³, যেখানে 1 = ভলিউম অফ কংক্রিট। আপনাদের কিছুক্ষণ আগে বলে দিলাম আমরা এখানে 1 m³ কংক্রিটের কত সিমেন্ট, কত স্যান্ড, কত এগ্রিগেট লাগবে তা আমরা বার করব। তো এখানে 1 = 1 m³ × 1.54। 1.54 কেন বার করা হয়েছে? কেননা আমরা ডাই ভলিউম বার করছি। তো 1 × 1.54 করলে আমরা 1.54 m³ পাবো। এবার চলে আসুন সিমেন্ট। তো আমরা 1 m³ M25 কংক্রিটের ক্ষেত্রে কত সিমেন্টের বস্তা বা কত সিমেন্টের কোয়ান্টিটি তা বার করে দেয়। তো আবার আপনাদের কাছে দেখাচ্ছি M25 = আমরা সবাই জানি 1:1:2 তার রেশিও, যেখানে 1 = 1 মানে সিমেন্ট,
এখানে ওয়ান এস মানে হচ্ছে স্যান্ড, দুই মানে হচ্ছে এগ্রিগেটস। তো এবার ক্যালকুলেশন করা যাক, এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস টু। এর মানেটা কি? এখানে ওয়ান মানে হচ্ছে হলো এক এনকিউব, যেটা আমাদের যেই কংক্রিটটা আমরা বার করতে চাইছি, ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মানে হচ্ছে হলো ড্রাই ভলিউম, যেখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন, বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে হলো এখানে এক এক, এখানে স্যান্ড এক আর এগ্রিগেটস দুই, নিচে ডিভাইডেড বাই যোগটা করে দেব। তার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই ফোর। তো এবার আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখতে পারবো তার ক্যালকুলেশন হচ্ছে হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এম কিউব। এবার যদি কত এম কিউব, কত সিমেন্টের যদি বার করতে চাই তার ওয়েট বার করতে হবে। আমরা ওয়েট ইকুয়ালস টু আমরা জানি ভলিউম ইন্টু ডেন্সিটি, সেখানে আমরা জানি কিছুক্ষণ আগে আমরা ভলিউম বার করলাম হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ, এখানে আমরা ভলিউমে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বসিয়ে দেবো, ইন্টু চোদ্দোশো। আমরা এইটুকু জানি সবাই আমাদের সিমেন্টের ডেন্সিটি হচ্ছে হলো চোদ্দোশো চল্লিশ, তাহলে আমি ভলিউমের সাথে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু চোদ্দোশো চল্লিশ গুণ করবো। তারপরে আমরা যে কোয়ান্টিটিটা পাবো হচ্ছে হলো সেটা হচ্ছে হলো আমার এক এম কিউ এম টোয়েন্টি ফাইভ গ্রেডের পাঁচশো চল্লিশ কেজি সিমেন্ট লাগবে। তো আমরা সবাই জানি একটা সিমেন্টের ব্যাগের সিমেন্টের বস্তার ওয়েট হচ্ছে হলো পঞ্চাশ কেজি, তাহলে পাঁচশো চল্লিশ কেজি ডিভাইডেড বাই যদি পঞ্চাশ করি তাহলে কিন্তু আমরা সিমেন্টের ব্যাগের কোয়ান্টিটি পেয়ে যাব, যেখানে আমরা পেয়েছি হলো দশ ব্যাগ, টেন পয়েন্ট এইট ব্যাগ হয়েছিল, সেটা আমরা সবসময় কম করে নেব কিছুটা, মানে হচ্ছে হলো দশ ব্যাগ। তার মানে আমরা আজ এটা জানতে পারলাম এক এম কিউব কংক্রিটের এম টোয়েন্টি ফাইভ গ্রেডের আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে হলো দশ বস্তা। তো এখন আমরা সিমেন্টের পর চলে আসি হলো স্যান্ডে, স্যান্ড মানে হচ্ছে হলো পানি। তো একইভাবে আমরা জানি এম টোয়েন্টি ফাইভ গ্রেডের রেশিও হচ্ছে হলো ওয়ান ইস টু ওয়ান ইস টু টু, যেখানে ওয়ান হচ্ছে হলো সিমেন্ট, এক হচ্ছে পরে ওয়ান এক মানে হচ্ছে হলো স্যান্ড, পরে টু মানে হচ্ছে হলো এগ্রিগেটস। তো এবার আমরা বার করি হচ্ছিলো ভলিউম। তো ভলিউম কী করে বার করবো? যেখানে ওয়ান হচ্ছে হলো আমাদের এক ইনকিউব ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর, যেখানে আমরা কিছুক্ষণ আগে বার করেছিলাম ডাই ভলিউম ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই এখানে একের হচ্ছে এক, যেখানে আমার সিমেন্ট, পরের এক হচ্ছে হলো আমার স্যান্ড, পরের দুইটা হচ্ছে এগ্রিগেট, তাহলে আমরা হচ্ছে হলো ইকুয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই ফোর। এবার তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি আপনাদের কাছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এম কিউব। এবার আমাকে ওই এম কিউবটা ভামকে ওইটে কনভার্ট করতে হবে। তো আমরা এইটুকু আবার সূত্রটা আমরা জানি, আবার আপনাকে বলি ওয়েট ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি, যেখানে আমরা ভলিউমটা একটু আগে পেলাম জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ, আর ডেন্সিটি আমরা এখানে স্যান্ডের ডেন্সিটি সতেরোশো চল্লিশ ধরেছি। আপনারা এটা প্রতিটা রাজ্য আর প্রতিটা প্লেস অনুযায়ী আমাদের কিন্তু স্যান্ডের ডেন্সিটি চেঞ্জ হয়। অ্যাভারেজ ক্ষেত্রে যদি স্যান্ডের ডেন্সিটি আমরা ধরতে পারি তাহলে হবে হলো ষোলোশো থেকে আঠেরোশো, যেখানে আমরা সতেরোশো চল্লিশ আমরা ধরে এগোচ্ছি। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে হলো ছশো পঞ্চাশ কেজি, মানে হচ্ছে হলো জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো মেট্রিক টন। তাহলে আজ আমরা একটা জিনিস জানতে পারলাম, এক এম কিউব এম টোয়েন্টি ফাইভ গ্রেডের কংক্রিট করতে আমার জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো টন বালি লাগবে। তেমনি আমরা কিছুক্ষণ আগে জানলাম এক এম কিউব এম টোয়েন্টি ফাইভ গ্রেডের কংক্রিট করতে দশ ব্যাগ সিমেন্ট লাগবে। এবার চলুন দেখে যাই কত এগ্রিগেট আমাদের লাগছে। তো এখন আপনাকে এগ্রিগেট বার করবো, সেই একইভাবে আমাদের এখানে এম টোয়েন্টি ফাইভের রেশিও রাখা আছে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু, যেখানে আপনারা যা অলরেডি জেনে গেছেন ওয়ান মানে ফার্স্ট, ওয়ান মানে সিমেন্ট, সেকেন্ড ওয়ান মানে স্যান্ড, আর পরের দুই মানে হচ্ছে এগ্রিগেট। এবার মনে রাখবেন আমরা কিন্তু এগ্রিগেট বার করছি, যেখানে টু ইন্টু মানে এখানে এগ্রিগেট, তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু পেরিয়ে গেল ইকুয়ালস টু টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বাই ফোর, যেখানে জিরো পয়েন্ট সেভেন সেভেন এম কিউ আমাদের বেরোচ্ছে। তেমনি একইভাবে ওয়েট ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি বললে আমরা যেখানে জিরো পয়েন্ট সেভেন সেভেন ইন্টু ডেন্সিটি
এখানে 1550। আমরা মনে রাখবেন আমাদের কিন্তু এগ্রিগেট আমরা ডেন্সিটি এখানে 1550 ধরেছি, যেখানে আপনার অ্যাভারেজ হয় হচ্ছে হলো 1500 থেকে 1800 ভিতরে, যেখানে আমরা 1550 ধরেছি সেই হিসাবে আমাদের এখানে হচ্ছে হলো 1.2 মেট্রিক টন। এটুকু আমরা জানতে পারলাম। আবারও আমরা 1 m³ কংক্রিট করতে আমাদের M25 এর লাগে হচ্ছে 1.2 মেট্রিক টন এগ্রিগেট লাগবে। তো এবার চলে আসি ওয়াটার। তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার লাগে জল, যেটা দিয়ে আমরা মিক্সিং করে আমরা কংক্রিটটা তৈরি করব। জল ছাড়া কিন্তু আমাদের কিন্তু কংক্রিট হবে না। তো এবার হচ্ছিল জলটা বার করার জন্য কি করতে হবে, ওয়েট অফ সিমেন্ট, যেখানে আমরা একদম প্রথম অবস্থায় আমরা সিমেন্টের আমরা ওয়েট বার করেছিলাম, যেখানে আমরা দেখাতে পারি সিমেন্টের ওয়েট করেছিলাম আমরা কত, 540 কেজি। তো এর সাথে আমরা গুণ করব 0.55। আবার কি বললাম, ওয়েট অফ সিমেন্টের সাথে আমরা গুণ করব 0.55। আমরা পূর্ববর্তী আমরা জায়গা আমরা জানতে পেরেছি আমাদের 540 কেজি আমাদের 1 m³ সিমেন্টের ক্ষেত্রে আমাদের তার কোয়ান্টিটি, তার ওয়েট, তার ওয়েটের সাথে আমরা 0.55 গুণ করলে আমরা তার ওয়াটার কন্টেন্টটা বার করতে পারবো। তার ক্ষেত্রে আমরা ওয়াটার কন্টেন্ট পেয়েছি 297 লিটার। আশা করি আজকের ভিডিও দিয়ে সাহায্যে আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন একটা যে কোনো কংক্রিটের গ্রেডের ক্ষেত্রে আপনি 1 m³ কেন 10 m³ কংক্রিটের ক্ষেত্রে কীভাবে আপনার সিমেন্ট, কী করে আপনারা স্যান্ড মানে বালি, কী করে আপনার এগ্রিগেটস আপনারা বার করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা যদি খুব সহজে যদি ফলো করেন তাহলে আপনার যে কোনো জায়গায় নিজের বাড়ি হোক বা কনস্ট্রাকশনের জায়গায় হোক, 1 m³ হোক বা 100 m³ হোক, অতি সহজে আপনারা নিমিষের মধ্যে বসেই ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বার করতে পারবেন আপনার ওই গ্রেডের কংক্রিটের ক্ষেত্রে বা এই গ্রেডের কংক্রিট করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত ব্যাগ আপনার কত কোয়ান্টিটি আপনার বালি লাগবে, কত আপনার আপনার এগ্রিগেটস লাগবে। তো আশা করি আপনার এই ভিডিওর সাহায্যে আপনাদের কিছু সাহায্য আমি করতে পেরেছি বা আপনারা কিছু শিখতে পেরেছেন। তো নেক্সট আপনাদের একটা নতুন কোনো একটা ভালো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার।